পাকিস্তানি একটি যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের হামলায় অন্তত জন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন যাত্রী নিহতদের মধ্যে দেশটির দুজন সেনা সদস্য রয়েছেন বলে জানা গেছে রোববার পাকিস্তানের উত্তরাঞ্চলীয় চিলাস শহরে এই ঘটনা ঘটে পুলিশ জানায় হামলাকারীরা বাসে গুলি চালানোর পর এক পর্যায়ে এটি বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা খায় কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি